প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমরা আজকে চলে আসি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে। আমাদের মধ্যে অনেকেই আছে অনেক শত শত কোটি টাকার মালিক, কিন্তু অনেকের মন এমন নাও হইতে পারে যে আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা খরচ করবে। কিন্তু দিনাজপুর জেলার এমপি শিবলি সাদিক এমপি তাদের পরিবারের নিজ উদ্যোগে এই আফতাবগঞ্জে গড়ে তুলেছেন রাজমহলের আদলে প্রায় 50 কোটি টাকা খরচ করে একটি মসজিদ। আজকে আমরা এই মসজিদ ঘুরব এবং মসজিদটি কত সুন্দরভাবে তারা তৈরি করেছেন সেগুলো আপনাদেরকে দেখাবো এবং মসজিদের ভেতর কি কি আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন ঘুরে দেখা যাক দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে সব থেকে দৃষ্টিনন্দন সুন্দর মসজিদ। ৫৬,০০০ বর্গ মাইল আয়তনের বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার মন কাড়ে দেশি বিদেশি পর্যটকদের। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক মসজিদ ও মিনার, নদী পাহাড় অরণ্য সহ হাজারো সুন্দরের রেস ছাড়িয়ে আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। দেশের 8টি বিভাগের 64টি জেলা, 64টি জেলার নামের সঙ্গে রয়েছে ঐতিহ্যপূর্ণ ইতিহাস। আজকে আমরা ঘুরতে যাব দিনাজপুরের সব থেকে দৃষ্টিনন্দন মসজিদ আফতাবগঞ্জ জামে মসজিদ, যেটা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে নির্মিত হচ্ছে প্রায় 56 কোটি টাকা ব্যয়ে আফতাবগঞ্জ জামে মসজিদ। নির্মাণ কাজ শুরু থেকে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা মসজিদটি দেখতে ছুটে আসছেন। মসজিদটি আফতাব পরিবারের ভালোবাসার ফল। নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে প্রায় 4,000 মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবেন এই মসজিদে। আফতাব পরিবারের সদস্য এবং মসজিদ নির্মাণকারী দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিক বলেন, আফতাবগঞ্জ মসজিদটি আমাদের পরিবারের ভালোবাসার ফল। আমার বাপ দাদারা আফতাবগঞ্জের হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা নিজের জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মাণ করে গেছেন। আজ আমরা এই পরিবারের পক্ষ থেকে আফতাবগঞ্জ জামে মসজিদটি প্রায় 56 কোটি টাকা ব্যয় করেছি। নান্দনিকতার কাজ চলছে, নির্মাণ কাজ সম্পূর্ণ করতে আরও কিছু সময় লাগবে। চলমান রয়েছে মসজিদের নান্দনিকতার কাজ। 2015 সাল থেকে শুরু হয় নির্মাণ কাজ। আরও 2 বছর সময় লাগবে মসজিদের পুরো নির্মাণ কাজ শেষ করতে। মসজিদটি 4 তলা বিশিষ্ট, দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ প্রায় শেষের দিকে। বর্তমানে এই 2 তলায় জুম্মার নামাজ শুরু হয়েছে, নিচতলায় বসবে মক্তব, অসাধারণ কারুকাজ শুরু হয়েছে। মসজিদটি দেখতে প্রায় তাজমহলের মতো। তাজমহলের আদলে নির্মিত এই মসজিদটির ভেতরে আমরা এখন ঢুকব এবং মসজিদের ভেতরে কত কারুকার্যে, কত নান্দনিক কাজে সজ্জিত করা হয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন মসজিদের ভেতর ঘুরে দেখা যাক। সরজমিনে দেখা যায় পুরো 1 বিঘা জমির উপর মসজিদটি বাহির থেকে দেখতে মনে হয় যেন এক তাজমহল। দৃষ্টিনন্দন এই মসজিদের দেয়াল, ছাদ, গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা, আরবি ক্যালিওগ্রাফি ও চাঁদ তারাসহ বিভিন্ন ডিজাইন স্থান পেয়েছে। চারতলা বিশিষ্ট মসজিদটির নিচ তলায় থাকবে একটি সমৃদ্ধ লাইব্রেরি, যেখানে থাকবে ধর্মীয় বিভিন্ন গবেষণামূলক বই, পাশেই থাকবে সেমিনার কক্ষ যেখানে ধর্মীয় বিতর্ক কিংবা আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে, থাকবে তাবলিগ জামাত কিংবা জ্ঞান অন্বেষণে আসা লোকজনদের জন্য থাকারও সুব্যবস্থা। তাজমহলের ন্যায় দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক ভ্রমণপ্রিয়াসী মানুষ, আবার অনেকে এসে এখানে নামাজও পড়েন।
১৬টি পিলারের উপর তৈরি এই মসজিদে রয়েছে ৩২টি ছোট মিনার এবং চারকোনায় রয়েছে ৪টি সুউচ্চ গম্বুজ, যেগুলোর প্রতিটির উচ্চতা প্রায় ৯৭ ফিট। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশের গ্রানাইট, টাইলস, মার্বেল পাথর সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী দিয়ে মসজিদটি নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে। কয়েক শতাব্দী পেরেলেও তাজমহল নিজস্ব মহিমায় ভাস্কর থাকায় এর আদলে মসজিদটির নির্মাণ কাজ পরিকল্পনা করা হয়েছিল। এজন্য মসজিদটির নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট মিস্ত্রিসহ একাধিক লোককে সঙ্গে নিয়ে একাধিকবার দেশের বিভিন্ন জেলার মসজিদ এবং তাজমহল সহ ভারতের বিভিন্ন জেলার মসজিদ পরিদর্শন করা হয়েছিল এই আফতাবগঞ্জের মসজিদ নির্মাণ করার জন্য। দৃষ্টিনন্দন এবং তাজমহলের আদলে নির্মিত এই মসজিদটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত তিনটি ফ্লোরে ২০,০০০ স্কোয়ার ফিটের এই মসজিদটিতে প্রায় ৫,০০০ লোকের নামাজের ব্যবস্থা রয়েছে। তৃতীয় তলায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। নির্মাণ কাজ শেষ না হলেও এরই মধ্যে মসজিদটি দেখতে ভিড় করেছে দেশ এবং দেশের বাইরের অনেক ধর্মপ্রাণ মানুষ। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় আফতাবগঞ্জ বাজারের পুরনো মসজিদের স্থান সংকুলন হয় সেখানে শুক্রবারের জুমার নামাজ পড়াও শুরু করেছেন এই এলাকার মুসল্লিরা। চারতলা বিশিষ্ট দৃষ্টিনন্দনে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৫ সালে। দীর্ঘ ৭ বছর ধরে তিল তিল করে নিজের তত্ত্বাবধানে মসজিদটি গড়ে তোলেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী। তিনি নিজেই এই মসজিদের উদ্যোক্তা, কোনো বিশেষজ্ঞ আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার ছাড়াই তার নিজস্ব ডিজাইন ও পরিকল্পনায় গড়ে উঠেছে তাজমহলের আদলে এই মসজিদটি। নিজ পরিকল্পনায় তাজমহলের আদলে তার নিজস্ব মিস্ত্রিদের দিয়ে মসজিদটি নির্মাণ কাজ এখনো চালিয়ে যাচ্ছেন। দিনাজপুর জেলার ব্রহ্মপুর উপজেলার পার্শ্ববর্তী নবগঞ্জ উপজেলা ও ব্রহ্মপুর থেকে ১৫ কিলোমিটার উত্তরে আফতাবগঞ্জ বাজারে আফতাব পরিবারের নিজস্ব অর্থায়নে তৈরি একবার তাজমহলের আদলে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন বিশাল কারুকার্য সম্পন্ন এই মসজিদ। সম্রাট শাহজাহান তার ভালোবাসার স্মৃতিকে যুগে যুগে মানুষের মনে বেঁচে থাকার জন্য তৈরি করেছেন বিশাল তাজমহল। আর এই তাজমহলের নাম উচ্চারিত হলে স্মৃতিতে ভেসে ওঠে সম্রাট শাহজাহানের তৈরি সেই অমর কীর্তি, বিশ্বব্যাপী এক নামেই যার পরিচিতি, উত্তরবঙ্গের সুনামধন্য বৃহৎ পর্যটক কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। প্রবেশের আগেই আফতাবগঞ্জ বাজারে গড়ে উঠেছে সেই তাজমহলের আদলে দৃষ্টিনন্দন এই সুবিশাল মসজিদ, যা দেখার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে আসছেন। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। দৃষ্টিনন্দন তাজমহলের আদলে নির্মিত এই মসজিদটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো থাকবেন সবাই।